নমস্কার, এবছর আমার বাবার, যিনি আমাদের শ্রাচি গ্রুপের প্রতিষ্ঠাতা, ওনার 80তম বার্ষিক। আজকের দিন আমাদের জন্য খুব ইমোশনাল। যখন আমি ছোট ছিলাম তখন 15ই অগস্ট বাবার জন্মদিন, সেদিন আমাদের ছুটি হতো। তো অনেক বছর আমি এটাই ভাবতাম যে সব বাবাদের জন্মদিনে নাকি ছুটি হয় না। তারপরে আজকে আমরা ওনার এই জন্মদিনে ওনাকে অনেক মিস করছি। আমার অনেক কলিগস যারা শ্রাচি গ্রুপে আছে, আমার অনেকেই ওনার সঙ্গেও কাজ করেছেন, তারা সবাই ওনাকে মিস করছে। আপনাদের সঙ্গে কথা বলার একটা মেইন কারণ হচ্ছে যে কিছু বাবার সঙ্গে কাটানো সময়ের যদি আমি কিছু এমনি শেয়ার করতে চাই। তো আপনারা হয়তো অনেকেই অবাক করছেন যে আমি বাংলায় কথা বলছি কেন। আমার সারনেম দেখে সবাই জানে আমরা রাজস্থানের লোক, কিন্তু বাবা বাংলাকে খুব ভালোবাসতেন। ইনফ্যাক্ট বাবা নিজেকে বাঙালি ছাড়া কিছু মনেই করেননি, আর সেই ফিলিং আমিও শেয়ার করেছি, সেটা ওনার থেকেই পেয়েছি। আমার মনে আছে আমি যখন ক্লাস ওয়ানে ডনবস্কো স্কুলে জয়েন করলাম, তখন উনি আমাকে, যখন আমরা সাবজেক্ট চুজ করছিলাম, উনি আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা করলেন। আমি তখন অনেক ছোট, বুঝতেই পারিনি কী ব্যাপার। ফার্স্ট ডে ক্লাসের পর আমার বাংলা টিচার আমাকে ডেকে বললেন যে তুমি বাংলা নিচ্ছ, তো এটা কী কারণে? তখন আমি বললাম আমার বাবা আমাকে বলেছে নিতে, তাই আমি নিচ্ছি। তখন উনি আমার বাবাকে ডেকে পাঠালেন। বাবাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন যে খুব ভালো বাংলা শিখছে, কিন্তু আমরা তখন মিশনারি স্কুলে পড়ি, বাংলা নিয়ে চর্চা খুব ওয়েলকাম হতো না সেই যুগে। তাই উনি বাবাকে বললেন এ বাংলায় হয়তো কোনোদিন ভালো নম্বর পাবে না, তার কারণে বাংলা ভাষাটা যদি বলে না তাহলেও শিখবে কীভাবে। তো সেদিন থেকে আমার মনে আছে, আর যেদিন উনি চলে গেলেন 2 বছর আগে, সেদিন অবধি আমি আর বাবা বাংলায় কথা বলেছি। তাই এই বার্থডে উইশটা আমি ভাবলাম বাংলায় করাটাই উচিত। সো হ্যাপি বার্থডে অ্যান্ড উই অল মিস ইউ, বাট আমরা তোমার ভিশনেই এগোচ্ছি। আই এম শিওর যদি তুমি আমাদের দেখছো তাহলে তুমি খুশি হবে যে তুমি যে পথটা দেখিয়েছো আমরা সেই পথেই আছি। থ্যাংক ইউ।